नमस्कार बंधुरा वेलकम टू सम्पास रान्ना बान्ना सम्पास रान्ना बान्नाते आपनादेर सबाइके स्वागत जानाई बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करछी सम्पूर्ण निरामिष दारुण स्वादेर एवं एकेबारे नतून एकटी बेगुनेर रेसिपि बेगुन बादामेर मेलबंधन एटा आपनारा रुटी परोटा भात सबार साथेई परिवेशन करते पारेन जेहेतु एई रेसिपिटी सम्पूर्ण निरामिष ताई पूजा अर्चार दिने अनायासेई खावा जेते पारे খেতেও যেমন দারুণ আর বানানো খুবই সহজ। তবে ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন সেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা কিভাবে বেগুন বাদামের মেলবন্ধন বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি আর ফ্রাইং প্যানটার মধ্যে আমি কিছুটা চিনে বাদাম দিয়ে দেবো আর বাদামটাতে তেল দেব না, এমনি শুকনো খোলাতেই ভাজতে হবে। গ্যাসটা কম করে বাদামটা আমি ভেজে নেব। এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বাদাম আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিটের মতো। এবার 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম। এবার 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার সবটা ভালো করে একটু ভেজে নেব। এটা গ্যাসটা কম করেই ভাজতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে আর তেল দেওয়া যাবে না, এমনি শুকনোই ভাজতে হবে। এবার এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবার এদিকে ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি আর বেগুনটা আগে থেকে নুন হলুদ লাগিয়ে রেখেছি। এবার বেগুনগুলো ভেজে নেব আর গ্যাসটা কম করেই ভাজতে হবে, তাতে বেগুনগুলোও নরম হয়ে যাবে। আর বেগুনগুলো এরকম লম্বাভাবে কেটেছি, মোটা শুদ্ধ, তাতে দেখতেও ভালো লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে বেগুনগুলো ভেজে নেব। এবার বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। এবার একে একে তুলে নেব। সবকটা বেগুন আমি তুলে নিলাম। এবার ফ্রাইং প্যানের মধ্যে আরো একটু তেল দিয়েছি আর দিয়ে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। এটাতে কম তেলই লাগে, বেশি তেল লাগে না। এবার এর মধ্যে ওই বাদাম পোস্ত আর তিল বাটাটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটা কম করে এটা একটু ভালো করে ভেজে নেব। তাতে কাঁচা বাদামের গন্ধটাও চলে যাবে, খেতেও ভালো লাগবে। এবার 2 থেকে 3 মিনিটের মতো এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার অল্প একটু আমি চিনি দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম একটু, দিয়ে এটা ভালো করে আরেকটু কষিয়ে নেব। আর এটাতে আমি কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না আর হলুদটাও কমই দিয়েছি, তাতে কালারটা ভালো আসবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবার মশলাটা কষিয়ে নিয়েছি, এবার মিক্সি ধোয়া জল একটু আমি দিয়ে দিলাম। আঞ্জাত মতো জল দিলাম, গ্রেভি আঞ্জাদের। এটা একটু ঘন ঘনই হয়, খুব বেশি পাতলা হয় না। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো। সবকটা বেগুন আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট একটু ফুটতে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি,
গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। আজ আমাদের রেসিপি বেগুন বাদামের মেলবন্ধন রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।